অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক দফা বন্যায় উৎপাদন ব্যাহত এবং ক্ষয়ক্ষতির ফলে বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে। সংকট মোকাবেলায় কাজ করছে সরকার, এমনটা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। দুপুরে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিসকে 11টি অত্যাধুনিক এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার গাড়ি হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা উঠে আসে। বলেন, দেশের মানুষের মতো সরকারও দ্রুত সময়ে নির্বাচন চায়, কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের আয়োজন করলে দেশের প্রেক্ষাপট আগের মতোই থাকবে, আর তাই বর্তমান সরকারকে আরও কিছু সময় দিতে হবে। প্রায় 60 লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, দাঁড়ানো স্ট্যান্ডিং ফসল, ক্রপস এবং রবি শস্য আমাদের নষ্ট হয়েছে। সেগুলি তো রাতারাতি করা সম্ভব না, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই জনদুর্ভোগ লাঘবের জন্য ফসল, যাতে ধান চালের ক্ষেত্রে না হলেও অন্তত রবি শস্যের ক্ষেত্রে যেন আমরা দ্রুত স্বস্তি দিতে পারি।